শিবের মাথায় জল ঢালতে গিয়ে প্রাণ হারালেন পাঁচ ভক্ত। আবেগের সোমবার মুহূর্তে পরিণত হলো শোকে। ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন। শিবের মাথায় জল ঢালতে গিয়ে প্রাণ হারালেন পাঁচ ভক্ত। আনন্দের সোমবার হয়ে গেল এক শোকের দিন। মর্মান্তিক এক পথ দুর্ঘটনা যেন বদলে দিল গোটা এলাকার ছবিটা। বাগডোগরা নকশালবাড়ি এলাকার ঘটনা। জানা যায় সোমবার সকাল সকাল বাবার মাথায় জল ঢালার জন্য 11 জন ভক্ত পায়ে হেঁটে রাস্তার ধার দিয়ে যাচ্ছিলেন। সেই সময় পেছন দিক থেকে আসা একটি স্কর্পিও গাড়ি সজোরে ধাক্কা মারে তাদের। একে একে পর পর 10 জনকে ধাক্কা দেয় গাড়িটি। ঘটনাস্থলে মৃত্যু হয় বেশ কয়েকজন ভক্তের। জঙ্গলি বাবা, সবাই লাইন ঘুরে যাচ্ছে কাঁচা রাস্তা দিয়ে, যাতে যাতে গাড়িটা ওই গাড়িটা স্পিডে ফুল স্পিডে আসলো। আসার পরে আমরা 3 জন একটু পিছনে ছিলাম, তারপরে এদেরকে ঠায় ঠায় রাখা মারা দিল, পোল খুঁটি ওগুলো ভেঙে দিল। আগে যাওয়ার পর দেখতে গিয়ে সবাই দেখছে, কেউ চিন্তা নেই। এখানে 5 জন মারা গেছে। পাঁচজন অপেন্ডিতে। আর ওই গাড়ির মধ্যে কেউ মারা গেছে? গাড়ির মধ্যে কেউ মারা যায়নি, ওরা পালিয়ে গেছে। আপনারা কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমরা বাড়ি থেকে আছে আর বাড়ি মোটামুটি 4-5 জায়গা। জায়গার নাম কি? আমার হাউদিজোত। জায়গার নাম হাউদিজোত। হাউদিজোত আর দানাগজের ছিল লোক? দানাগজে না, ওটা দানাগজ হাউদিজোতে। বিকট শব্দ শুনে তৎক্ষণাৎ ছুটে আসেন এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ও স্থানীয় পুলিশ কর্মীরা। কাকার ছেলে মারা গেছে, দুইটা দাদা নিজে মারা রে ভাই, কাকার ছেলে দাদার ছেলে। আর একটা আমার শিবির বন্ধু খাওয়া খালি টিজিতে দল্লাদ রয়। আমি আর উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন সকলে। আহতদের প্রত্যেককে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে এই ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। সকাল সকাল এমন ঘটনায় এলাকার পরিস্থিতি রীতিমতো থমথমে হয়ে যায়। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। 6 জন একদম আমাদের নিজের লোক, বলতেও খারাপ লাগছে খুব। বাচ্চারা কম বয়সের সবাই, একজন ছিল একটু বেশি বয়স। 6 জন মারা গেছে স্পট ডেট একদম। আরও 2 জন ইনজার্ড হয়েছেন, ওনারা খুব ভালো কাজ করেছেন, ওরা সাথে সাথে মেডিকেলে নিয়ে এসেছেন। আর ওই গাড়ির চায় ওটা সিকিমের গাড়ি, তো সিকিমের গাড়ি থেকে একজন মারা গেছে। টোটাল 7 জন আহত, 2 জন আছে আমাদের এলাকায়। ওনার গাড়ির থেকে আহত জানা যায়নি এখনো। বিহার থেকে, বাবা ধাম থেকে। হ্যাঁ, আর এরা আমাদের ছেলেমেয়েরা, আমাদের এলাকার ছেলেমেয়েরা জঙ্গলি বাবা মন্দিরে জল দিতে যাচ্ছিল, হেঁটে যাচ্ছিল। মানে গাড়িটা এত স্পিডে ছিল, মানে জানা যাচ্ছে যে এত স্পিডে ছিল, তাদের কি ব্যালেন্স হয়ে গেছে নাকি ওরা ঘুমের মধ্যেই ছিল, এটা বলা খুব মুশকিল। তবে সাত সকালে এমন দুর্ঘটনা কি কারণে ঘটলো তা খুঁজতে এবার সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এলাকাবাসীদের সন্দেহ, স্কর্পিও গাড়িটির চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিল, যার জন্যই এমন দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা। 10 জন মতন ছিল, 8 জন ছিল, 8 জনের মধ্যে 2 জন বাঁচে গেছে আর 6 জন পুরো স্পট ডেড হয়ে গেছে। ওই 2 জন মানে জল খাইতে গেছে বলে ওরাও বাঁচে গেছে, বাপ বেটাই। ঘটনাটা ইয়ে বলিবম যাচ্ছিল, জঙ্গলি বাবা বাগডোগরা জঙ্গলি বাবা যাচ্ছিল। তো জঙ্গলি বাবা যাওয়ার সময় বাগডোগরা মুনি হাসকোয়া মুনি মোড়ে গেলাম, বাগডোগরার মাঝখানে, হাসকোয়ার মাঝখানে মুনি মোড়ে ইস্কাপুরো দিয়ে, ইস্কাপুর দিয়ে 6 জন মারা গেছে আর 5-2 জন ভালো আছে। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, শিলিগুড়ি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।